করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বাংলাদেশের কাছে মেডিকেল সরঞ্জাম চেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে মেডিকেল ইকুইপমেন্ট পাঠানোর জন্য বাংলাদেশের কাছে অনুরোধ করেছে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী আকার নেয় প্রত্যেক দেশেই করোনাভায়রাস সংক্রান্ত মেডিকেল ইকুইপমেন্টের চাহিদা খুব বেড়েছে কয়েকটি দেশ তাদের দেশে এই মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে তিনি বলেন ব্যবসায়ী মহল তাদের অনুরোধ বিবেচনা করছে তিনি বলেন সৌভাগ্যের বিষয় দেশে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এ সকল ইকুইপমেন্ট তৈরি করতে প্রস্তুত রয়েছে এবং করছে ইসলাম আলাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা অনেকই চীন থেকে কখন করোনা ভাইরাসের সামগ্রী আসছে এবং রপ্তানির ক্ষেত্রে আমরা কোনো উদ্যোগ নিয়েছি কিনা জানতে চেয়েছেন রপ্তানির ক্ষেত্রে আসল তথ্য বাণিজ্য মন্ত্রণালয় দিতে পারবেন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর কারণে প্রত্যেক দেশেই করোনা ভাইরাস সংক্রান্ত মেডিকেল ইকুইপমেন্টের চাহিদা খুব বেড়েছে কয়েকটি দেশ তাদের দেশে সব মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার জন্যে আমাদের অনুরোধ করেছে এমনকি স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে পাঠানোর জন্যে আমাদের অনুরোধ করেছে আমাদের ব্যবসায়ী মহল তাদের অনুরোধ বিবেচনা করছেন সৌভাগ্যের বিষয় এই যে আমাদের দেশের অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলো তৈরির কাজে প্রচেষ্টা চালাচ্ছেন আমাদের স্বাধীনতার দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ চীন সরকার তাদের প্রতিশ্রুত দশ হাজার টেস্টিং কিটস এবং দশ হাজার প্রোটেক্টিভ গাউন এবং এক হাজার ইনফারেড থার্মোমিটার আমাদের গিফট হিসাবে হস্তান্তর করবেন এবং দুই দিন পর আরও পনেরো হাজার রেসপিরেটর যাকে এন নাইনটি ফাইভ মাস্ক বলে তা হস্তান্তর করবেন এ সমস্ত করোনাভাইরাস সংক্রান্ত ইকুইপমেন্ট চীন সরকার আমাদের দান করছেন আমরা আরও জানতে পেরেছি যে এছাড়াও আগামীকাল চীন থেকে করোনা ভাইরাস ইকুইপমেন্ট স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আসছে অন্যান্য দেশ থেকেও বিভিন্ন রকমের ইকুইপমেন্ট আসার সম্ভাবনা দেখা গিয়েছে উল্লেখ্য যে ব্যবসায়ীরা যাতে সহজেই তাদের করোনা ভাইরাস সংক্রান্ত মালামাল আমদানি করে খালাস করতে পারেন সেজন্যে এনবিআর ইতিমধ্যেই এসআরও জারি করেছেন যাতে তাদের কোনো অসুবিধা না হয় করোনা ভাইরাসের কারণে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় আমাদের পণ্য সামগ্রী রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের আঘাত এসেছে ইতিমধ্যেই বিজিএমএর এর তত্ত্ব মতে প্রায় দুই বিলিয়ন ডলারের রপ্তানি থেমে গেছে এবং কয়েক লক্ষ শ্রমিক বেকার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়াও করোনা ভাইরাসের কারণে আমাদের রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে এসব বিবেচনায় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং গ্রুপ সেভেন্টি সেভেনকে অবহিত করেছে যাতে এই বিশেষ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় ইতিমধ্যে আমরা বিভিন্ন দেশে আমাদের মিশন প্রধানদের এবং যে সমস্ত সর সে সমস্ত সরকারকে আমাদের প্রবাসী এবং বাঙালি যে সমস্ত লোক সে দেশে আছেন তাদের বিশেষভাবে দেখভাল করার জন্যে অনুরোধ করেছি আমার সাথে কয়েক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে আলাপ হয়েছে তারারও তারাও করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন এবং তারা সর্বপ্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে বাসায় থাকার আহ্বান